ব্যাকটা না তুই কি হইছে এত রাগ করে জানোস না তুই ব্যাকটা না ব্যাকটা না চল এদিকে এটা কোনো কাজ করছিস এটা কোনো মানে আছে তুই আমারে বুঝা আচ্ছা কথা বলে লাভ নেই মাথা কাজ করতেছিস না প্লিজ চল মাথা কাজ করার মতো কিছু করলে তো মাথা কাজ করবে আরে বাবা চল না এখন চল হইছে চল চল আমি বুঝতেছি না তোর আগে গেলে সমস্যা কোথায় তুই বিয়ে করছিস তুই আগে জানা আমি বিয়ে করছি দেখি তো তোকে আগে যেতে বলছি আরে তোর বাসা সবাই মিলে মারবে কে মারবে কেন মারবে কেন মারবে সেটা তুই গেলে টের পাবি যা যা আরে কি আজব তুই বেশি বেশি করছিস প্লিজ প্লিজ যা যা আমি পারবো না তুই যা আরে তাহলে আসলি কেন এখানে তুই আসছি তুই বিয়ে করছিস বন্ধু মানুষ একটা দায়িত্ব আছে না আমার সেই দায়িত্বটা পালন কর আরে এটা কেমন দায়িত্ব খালা পরে কপ টপ মেরে দিলে কপ টপ কেন আর কারণ কি ধরনের উদ্ভট কথা বলছিস আমি পারবো না প্লিজ ভাই যা যা তুই যা 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 আমি আজকে কি চলবে না আমি আমি আজকে নিয়ে আসছি আসো কি চলবে না এই কি পড়ালেখা কিছু হয় পড়ি তো বাবা হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি টেলিফোনে পড়াশোনা করো না ক্লাস টাস হয় কিছু নিয়মিত করো আচ্ছা একটু আগে এখানে একটা মশলার প্যাকেট রাখলাম না সেটা গেল কোথায় মশলার প্যাকেট হ্যাঁ কোথায় এখানে এখানেই তো রেখে গেলাম আমি এখানে রাখছি হ্যাঁ ও এই যে এটা পেছনে নিয়ে বসে থাকলে দেখবো কি করে এখন দেখেছো কি আসলো আবার মা আর মা এত রাতে কি করব খালা এমন একটা ঘটনা ঘটছে বের না হইতে পারলাম না কি ঘটনা ঘটলো বাবা কি হয়েছে আমাদের অপু এক অন্ধ মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে অপু বিয়ে অন্ধ মেয়ে এই ও কি সব বলছে অপু বিয়ে করেছে অন্ধ মেয়েকে বাবা তুমি সুস্থ আছো তো খালা আমি সম্পূর্ণ সুস্থ আছি এ দেখেন দুজনকে নিয়ে আসছি পানি দে পানি ঢাল একবারও একবারও তোমার উপর আমার কথা ভাবলো না আমার কথা ভাবলো না আমাদের কথা ভাবলো না একবারও ছেলে বড় হয়েছে বিয়ের বয়স হয়েছে এখন সে বিয়ে করতেই পারে তাই বলে একটু অন্ধ মেয়েকে অন্ধ ও যদি একটা স্বাভাবিক মেয়েকেও বিয়ে করত তাহলে তুমি এমনই করতে আরে তো অন্ধ অন্ধ করছো কেন অন্ধ কি মানুষ না আর মেয়েটা কি ইচ্ছে করে অন্ধ হয়েছে নাকি হ্যাঁ আমার আমার একমাত্র সন্তান অপু একমাত্র ছেলে বউ হবে অন্ধ যে আমাকে কোনোদিন দেখতে পাবে না তোমাকে কোনোদিন দেখতে পাবে না যে কোনোদিন শখ করে বলতে পারবে না যে মা এক কাপ চা বানিয়ে এনেছি আপনার জন্য খেয়ে নিন আমার একমাত্র ছেলের বউ এই লোক পাগল হয়ে গেছে আচ্ছা যা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে যত তাড়াতাড়ি মেনে নেওয়া যায় ততই তো ভালো নাকি হ্যাঁ হ্যাঁ এই লোক কী বলে কোনো মানামানি নাই কোনো মানামানি নাই আমি প্রয়োজনে অপুকে এই বাড়িতে কোনো দিন ঢুকতে দেবো না কোনো দিন না ওকে যদি কেউ সাহায্য করে এই পাশে তাকে তাকে আমি এই বাড়ি থেকে প্রয়োজনে বের করে দেবো সব কাজ থেকে বের করে দেবো পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেবো আমার শরীরে আগুন লাগিয়ে দেবো কাউকে এই বাড়িতে থাকতে দেবো না কারো থাকার দরকার নেই আমি একা থাকবো কাউকে থাকতে হবে না একদম কিসের আবার আগুন মা হ্যাঁ এটা ওরও বাসা ও একশোবার এখানে থাকবে নতুন বউ আমি বুঝতে পারতেছি না তুমি কি করে ওর সাথে এরকম ব্যবহার করতে পারলা হ্যাঁ এদিকে বলি কিভাবে পারলাম এদিকে
যা তুই আমার চোখের সামনে থেকে যা, দুদিন পরে তুই একটা কাড়া দেওয়াই ধরিয়ে রাখবি। যা যা, কত বড় সাহস বলে আমি কিভাবে ব্যবহার করতে পারি সব কটা। হয় বাবা, হ্যাঁ তুমি কই যাও, তুমি আমার মাথায় পানি ঢালো, মাথায় পানি ঢালো। আল্লাহ, ও নিজের শরীরে আগুন ধরা দিন নাকি তার কোনো ঠিক নাই। হায় হায়, এটা কি দেখলাম।